পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দেবলীনা কেমন লাগছে বলো? অসাধারণ, থার্ড টাইম মঞ্চে, একদম একদম। সবাই কি বলছে, এক্সাইটেড? প্রথমে অফিসের কথা যদি বলি, আমার সার্কেলের টিচার বলছে, ম্যাডাম আপনি যান, আমরা অফিসের কাজ সব সামলে দেবো, আপনি দিদি নাম্বার হয়ে আগে খেলে আসুন, আপনি আমাদের জেলার গর্ব। শ্বশুর বাড়িতে বৌমনি কি কি প্রাইজ পেয়েছো, বৌমনি আমাদের দিদি নাম্বার ওয়ান, বৌমনি এটা। আমার হাজবেন্ড এসছে আজকে, ভীষণ সাপোর্টিভ, ও একদমই এক্সপ্রেশনলেস, এক্সপ্রেশন দেয় না, কিন্তু মনে মনে ভীষণ সাপোর্ট করে এবং ভীষণ প্রাউড ফিল করে, আমি সেটা বুঝতে পারি। কিসে বোঝান, বউকে জড়ি ধরেন, কিভাবে বোঝান? না না, ওসব কিছু নেই, ভালোবাসা, আমার কি বলবো, বুঝে নিতে হয় আমার কথাই। ও, সাংঘাতিক ব্যাপার আপনারা, আপনাকে দেখেই বুঝে যাবে। ট্যালেন্টেড বর্তমান, হ্যাঁ, মানে ম্যাথস এর প্রফেসর। ও বাবা, নিরস ব্যক্তি। হাওড়া ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার সুপর্ণা চক্রবর্তী, কেমন আছেন দিদি বলুন? ও বাবা, ভীষণ ভালো, মানে ঘরের অবস্থা দেখেও মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে আমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কখন আসবে, আমি একটু ভাত করে রাখবো, এসে ইলিশ মাছ দিয়ে গরম ভাত খাবে, এটা বর বলছে? মানে আমাকে চিন্তাই করতে হচ্ছে না, ইলিশ মাছের ঝোল, খাসির মাংস, সব চলছে একেবারে সুন্দর করে, আমার থেকে শিখে শিখে রান্না করছে। কর্মকাণ্ডের কথা তো প্রচুর শুনেছি আগে, এবার একটু বিবাহিত জীবনের কথা শুনি। কত বছর হয়ে গেল? 27 বছর। আলাপ কিভাবে হয়েছিল হাজবেন্ডের সাথে? প্রেম করে তো। তার তরফ থেকে? আপনার? আমার তরফ থেকে। কোনটা বেশি সোজা, অঙ্কের ফর্মুলা না নাচ? অবশ্যই নাচটা। দুবার দিদি নাম্বার ওয়ানে এসেছো, তোমার মধ্যে পরিবর্তন এসে গেল, তোমার কাছে নাচটা বেশি ইজি হয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে দিদি নাম্বার ওয়ান হয়ে আমি এতই পপুলার হয়ে যাব। আর সব থেকে মজার কথা যেটা, পেশেন্ট ম্যাডাম, আপনাকে দেখলাম, আপনি দিদি নাম্বার ওয়ান, ম্যাডাম রচনাকে কেমন দেখলেন? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি ম্যাডাম, সত্যি সত্যি প্রাইস দেয়। মুর্শিদাবাদের OC ক্রাইম ব্রাঞ্চ, ময়ূরী ঘোষ। কি বলছে সবাই, বাড়ি বলুন বা অফিস কলিগ বা এমন অনেক মানুষ রাস্তাঘাটে ধরে যখন বলছে ভীষণ ভালো লাগছে দিদি। গত পরশুদিনেরই ঘটনা বলছি, আমি যে বাজারে বাজার করতে যাই, আমি বলছি ও দিদি, ও দিদি শোনো, হ্যাঁ বলো, তোমাকে না আমি দেখলাম, জানো তো আমি মনে মনে চাইছিলাম মুর্শিদাবাদই জিতে আসুক। এই শোটা এত ফেমাস এবং প্রত্যেকটা ঘরে প্রত্যেকটি মেয়ে, মানে তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, মানে তারা প্রত্যেককে দেখে, এটা আমার খুব ভালো লাগা যে আমি আমার জেলাকে আমি রিপ্রেজেন্ট করতে আজকে এখানে আসতে পেরেছি, এবং এটা আমার থার্ড স্টেজ যেখানে আমি আসতে পেরেছি, তোমার সামনে আসতে পেরেছি দিদি আবারও। আর ফ্যামিলিগতভাবে দিদি, হাজবেন্ডে যেটা তোমায় আগের দিনও বলেছি, বেড়াতে যাওয়াটা এখনো হয়নি, এবার হবে, চেষ্টা করবো, এবার হবে। তুমি দিদি নাম্বার ওয়ান একবার নয়, দুবার। ঠিক দিদি, এবং চেষ্টা করবো আজকে যদি জিতে ফিরতে পারি তাহলে এটা একদম ইমপ্লিমেন্ট করেই ছাড়বো। একদম, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের সবার জন্য, বিশেষ করে আমাদের বাঙালি এপার ওপার পৃথিবীর সবার জন্য তুমি কিন্তু দিদি নাম্বার ওয়ান আছো, ভবিষ্যতেও থাকবে, তোমাকে টপকে কিন্তু কেউ দিদি নাম্বার হতে পারবে না, এটুকু কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্ত রিয়েলিটি শোতে শুধু বিজয়ী পুরস্কার পায়, কিন্তু দিদি নাম্বার ওয়ান এমন একটা জায়গা যেখানে সবাই কিছু না কিছু প্রাইজ পায়, কারো মনে দুঃখ নেই, সবাই হাসি মুখে বাড়ি যায়। একদমই তাই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।